আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বাংলা ভাষার নতুন নতুন ধাঁধা নিয়ে, এবং ধাঁধাগুলো বুদ্ধি খাটিয়ে আপনাদেরকে উত্তর দিতে হবে। যদি আপনারা বুদ্ধি খাটান তাহলে অবশ্যই আপনারা এর জবাবটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনাদের যদি এই সকল ধাঁধা উত্তর আগে থেকে জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টসে তুলে ধরবেন, আর যদি জানা না থাকে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার বুদ্ধিও কিছুটা বাড়বে। চলুন যাই, আমরা সাধারণ জ্ঞানের কিছু ধাঁধা দেখে নিই। বলুন দেখি কি, তার বিহনে যায় না শোয়া, সবাই তাকে চায়, জড়িয়ে নিয়ে রইলে পরে সুখে নিদ্রা যায়। তার বিহনে যায় না সোনা, সবাই তাকে চায়, জড়িয়ে নিয়ে রইলে পরে সুখে নিদ্রা যায়। এই ধাঁধাটির সঠিক উত্তর হবে ল্যাপ। বলুন দেখি কি, এক মেয়ের নাম পার্বতী, নাচতে নাচতে হয় গর্ভবতী, বলো তো কে আমি? এক মেয়ের নাম পার্বতী, নাচতে নাচতে হয় গর্ভবতী, বলো তো কে আমি? এই ধাঁধাটির সঠিক উত্তর হবে সুতা কাটার নাটাই, সুতা কাটার নাটাই। বলো দেখি কি, যতই কাটিবে ততই বাড়িবে, ওটা কি তা বলতে পারিবে? যতই কাটিবে ততই বাড়িবে, ওটা কি তা বলতে পারিবে? এই ধাঁধাটির সঠিক উত্তর হবে পুকুর খনন করা। বলুন দেখি কি, কোন জিনিস সারাদিন ফ্রিজে রাখলেও গরম থাকে, কোন জিনিস সারাদিন ফ্রিজে রাখলেও গরম থাকে? এই ধাঁধাটির সঠিক উত্তর হবে গরম মশলা। বলুন দেখি কি, ফর্সা চেয়েও ফর্সা, ছেলে মেয়েদের ওই জিনিসটা কালো হয়, কি হবে? ফর্সা চেয়েও ফর্সা, ছেলে মেয়েদের ওই জিনিসটা কালো হয়, কি হবে? এই ধাঁধাটির সঠিক উত্তর হবে তার ছায়া। বলুন দেখি কি, এমন কি জিনিস আছে যা মেয়েরা বছরে একবার কিনে, এমন কি জিনিস আছে যা মেয়েরা বছরে একবার কিনে? এই ধাঁধাটির সঠিক উত্তর হবে টুপি। বলুন দেখি, দুই অক্ষরে নাম তার, জলে বাস করে, বাতাস পেলে সে হেলিয়া দুলিয়া চলে। দুই অক্ষরে নাম তার, জলে বাস করে, বাতাস পেলে সে হেলিয়া দুলিয়া চলে। এই ধাঁধাটির সঠিক উত্তর হবে পাল, অর্থাৎ নৌকার পাল। বলুন দেখি কি, কোন গ্রামে মানুষ নাই, যদি উত্তর থাকে জানা, বলতে নাই মানা। কোন গ্রামে মানুষ নাই, যদি উত্তর থাকে জানা, বলতে নেই মানা। এই ধাঁধাটির সঠিক এবং সম্ভাব্য উত্তর হবে টেলিগ্রাম। বলুন দেখি কি, কি এমন জিনিস আছে যা ছেলে দেয় একবার, মেয়ে দেয় বারবার? কি এমন জিনিস আছে যা ছেলে দেয় একবার, মেয়ে দেয় বারবার? এই ধাঁধাটির সঠিক উত্তর হবে সিঁদুর। বিয়ের সময় ছেলে একবার দেয়, মেয়ে প্রতিদিন সেই সিঁদুরটি ব্যবহার করতে হয়। শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। এই ধাঁধাটির সঠিক উত্তর হবে দরজার খিল, যদি না দিই তাহলে চুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বলুন দেখি কি, নাই মুখ নাই মাথা, টিপ দিলে কয় কথা? নাই মুখ নাই মাথা, টিপ দিলে কয় কথা? এই ধাঁধাটির সঠিক উত্তর হবে রেডিও। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ধাঁধা। এই ধাঁধাগুলোর মধ্যে যে কয়টি আপনাদের জানা আছে অবশ্যই কমেন্টসে তুলে ধরবেন, আর যদি ধাঁধাগুলোর উত্তর জানা না থাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি।